আজকে আমরা বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি বাংলা একাডেমি সম্পর্কে আলোচনা করার জন্য বাংলা একাডেমি আমাদের জাতীয় মননের প্রতীক বাংলা একাডেমি এবং দেশের বাইরে গড়ে ওঠা আরেক বাংলা একাডেমি বাংলা একাডেমি অস্ট্রেলিয়া এই দুই প্রতিষ্ঠানের কর্ণধারকে আমরা আজকের এই অনুষ্ঠানে পেয়েছি প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি বাংলা একাডেমি ঢাকার মহাপরিচালক জনাব শামসুজ্জামান খানের সঙ্গে এবং এরপরে তার পাশে আছেন বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক জনাব আনোয়ার আকাশ তা আমরা আজকে এই দুই বাংলা একাডেমির কর্মকাণ্ড নিয়ে কিছুটা কথাবার্তা বলব তা আমি প্রথমেই কথা বলতে চাই বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার জনাব আনোয়ার আকাশের সঙ্গে যে আপনারা যে প্রতিষ্ঠানটি গড়ে তুলছেন অস্ট্রেলিয়াতে এর মূল উদ্দেশ্য কি বা আমাদের যে মূল প্রতিষ্ঠান বাংলা একাডেমি ঢাকার বাংলা একাডেমি এর সঙ্গে আপনাদের পার্থক্যটা কি বাংলা একাডেমি অস্ট্রেলিয়া মূলত প্রবাসে গড়ে ওঠা একটা একাডেমি আমরা প্রবাসে যেটা সবচেয়ে বেশি উপলব্ধি করি বাংলার প্রচার এবং প্রসারে আমরা অনেকেই চাই যে বাংলার প্রচার এবং প্রসার হোক তার যে কাঠামোগত একটা সংগঠন থাকতে পারে সেটা আমরা অনেক অভাববোধ থেকে বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার যাত্রা শুরু করেছি কত বছর ধরে এটি চলছে আমরা ফেব্রুয়ারি দু থেকে আমরা এর কাজ আরম্ভ করি এবং সে থেকে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া কাজ করছে এবং এটি কি অস্ট্রেলিয়ার শুধুমাত্র কোনো বিশেষ রাজ্যে না সারা অস্ট্রেলিয়াতে কাজ এটা আমাদের কার্যক্রম আমরা আরম্ভ করেছি অস্ট্রেলিয়া বলছে তারপর থেকে আমরা যেটা করেছি যে অস্ট্রেলিয়ার সারা অস্ট্রেলিয়া ব্যাপী এমনকি আমরা বিশ্বেও কাজ করছি এই মুহূর্তে আমরা গত চার বছরে আমরা এমন বেশ কিছু কাজ করেছি যেটা সারা বিশ্বের জন্য নিবেদিত সারা বিশ্বের বাংলা ভাষার মানুষদের জন্য ভাষা সাহিত্য এবং সংস্কৃতিকে আমরা বিশ্বের আঙিনায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি আমি একটু একটুখানের কাছে আসব। বাংলা একাডেমি ঢাকার যে প্রতিষ্ঠান যেটি দীর্ঘ ঐতিহ্যের ফসল এবং এর কর্ম ইতিহাসের একটা বড় ইতিহাস বড় একটা অধ্যায় রয়েছে সেই প্রতিষ্ঠানের অবস্থান থেকে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া যে ধরনের কাজ করছে একে আপনি কিভাবে দেখবেন বাংলা ভাষার সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে বহির্বিশ্বে যে ডায়সপোরাগুলো এখন বাংলাদেশেরা আছে তারা কিছু কাজ করুক সেটা আমরা চাই কিছুদিন আগে গ্রিস থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ওখানেও একটি বাংলা একাডেমি করেছে বাঙালিরা এবং গ্রিসের সরকারের পক্ষ থেকেও সাহায্য সহযোগিতা পাচ্ছে এবং সাম্প্রতিককালে অস্ট্রেলিয়া যে একাডেমির কথা নাকার বললেন এটিও আমরা মনে করি যে বাঙালি সংস্কৃতির চর্চাকে আমাদের সীমানার বাইরে প্রচার এবং প্রসারের জন্যে তাৎপর্যপূর্ণ আমাদের প্রবাসীরা প্রবাসীদের সন্তান সন্ততিরা যাতে আমাদের সংস্কৃতির সঙ্গে একটা সম্পর্ক রাখতে পারে জীবন্ত সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ছোট ছোটো একাডেমি যেগুলো বিদেশে হচ্ছে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ঢাকার বাংলা একাডেমি এই ধরনের সংগঠনকে কি ধরনের সহযোগিতা করতে পারে মানে ধারণাগত কিংবা বস্তুগত কি ধরনের সুবিধা দিতে পারে আমরা এই ধরনের একাডেমিকে হয়তো কিছু বই পুস্তক দিয়ে সাহায্য করতে পারি তা আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে তরুণ প্রজন্ম ওখানে যারা বিদেশে জন্মগ্রহণ করেছে এবং বড় হচ্ছে তাদের কাছে আমাদের সংস্কৃতির প্রচার এবং প্রসারের লক্ষ্যে তারা যেরকম সহজ সরল ভাষায় বাংলা সংস্কৃতির উপর আমাদের সভ্যতার উপর আমাদের এখানকার জীবনধারার উপর আমাদের সাহিত্যের উপর আমাদের সামাজিক সাংস্কৃতিক নানা ক্ষেত্রের সমস্যা নিয়ে সহজ সরল করে আকর্ষণীয় করে বই তারা প্রকাশ করতে পারেন এবং সেই ক্ষেত্রেও আমরা সহযোগিতা দিতে পারি হয়তো আমরাই বই প্রকাশ করলাম প্রবাসী তরুণ প্রজন্মের জন্য সেই ক্ষেত্রে আমাদের অবদান রাখার একটা সুযোগ আছে কখনো কখনও রকম ক্ষেত্রে আমরা সরাসরি অংশগ্রহণ করে থাকি যেমন এই এই বছরেই লন্ডনে বাংলা একাডেমির মানে ঢাকার বাংলা একাডেমির বইয়ের একটি মেলা হলো তিন দিন ধরে বিপুল সংখ্যক লন্ডন প্রবাসীরা বিভিন্ন জায়গা থেকে এতে যোগ দিয়েছিলেন বই কিনেছেন আমাদের সংস্কৃতি সম্পর্কে জানবার চেষ্টা করেছেন এবং এটি একটি নিয়মিত ব্যাপার হতে চলছে তো অন্য যেখানেই হোক আমরা এই ক্ষেত্রে সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই আমার আকাশ বাংলা একাডেমিতে এখন যে ধরনের কাজ আপনারা অস্ট্রেলিয়াতে করছেন সেটার এলাকাগুলো কি কি মানে কি ধরনের কর্মসূচি আপনারা এখন আপাতত চালাচ্ছেন আমরা বাংলা একাডেমির কাজ করতে গিয়ে প্রথমে আমরা ভেবেছি যে আমরা বাংলা ভাষায় যারা প্রয়াত যারা বাংলাকে সারা বিশ্বের রাঙিনায় অথবা আমাদের পটে তৈরি করেছেন আমরা দু হাজার প্রথম কাজ আরম্ভ করতে গিয়ে আমরা আবদুল লতিফকে স্মরণ করেছি আব্দুল লতিফ গণগায়ক আপনারা জানেন তার উপরে আমরা বছরব্যাপী অনুসরণ করেছি তার পুত্র সিরাজুস সালেকিন সিডনিতে থাকেন উনি আমাদের সর্বতভাবে সাহায্য করেছেন আমরা শিল্পাচার্য জয়নুল দিনকে বছর ধরে স্মরণ করেছি আমরা শিল্পাচার্যের উপরে আমরা বিশ্বব্যাপী একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করি যেখানে আমরা আমাদের এখানকার কায়ম চৌধুরী উনি আমাদের মেইন জাজ ছিলেন এবং সিডনিতে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া ব্যাপী আমরা এর প্রচারণা চালাই এবং আমরা তিনশো পঞ্চাশটির মতো ছবি পাই যা সত্যিকার ছবি যাকে বলে সেই ছবিগুলি থেকে কায়েম চৌধুরী একুশটি ছবিকে মনোনয়ন দেন এবং আমরা এবারে ঢাকায় প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে আমরা তার একটা পুরস্কার বিতরণী করেছিলাম এইভাবে আমরা স্মরণ করেছি কবি জসিউদ্দিনকে এবং আগামীতে আমাদের এই স্মরণের গুণীজনদেরকে স্মরণ করার একটা ধারাবাহিক ধারাবাহিকতা আমরা করছি যাতে বাঙালি সমাজে ওইখানে যে বাঙালি সমাজ গড়ে উঠছে তারা যেন তাদের জাতীয় ব্যক্তিত্বদেরকে চিনতে পারেন এবং তাদের সম্পর্কে এর বাইরে আমাদের আরো কিছু কাজ আছে যেমন আমরা নিয়মিতভাবে পাঠাগার যে চর্চা সেটা আমরা চালাই আমাদের নিয়মিত স্কুল আছে বাংলাদেশ থেকে বাংলা বই নিয়ে যাচ্ছি বাংলা বই নিয়ে যাচ্ছি ওখানে আমরা আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদেরকে এবং আমাদের মেম্বার যারা আছে তারা আমাদের এখান থেকে বই নিতে পারে তাদের কোনো পয়সা পে করতে হয় না মানে সদস্য হলে বই বাড়ি নিয়ে যেতে পারে বাড়ি নিয়ে যেতে পারবে এবং বাড়ি থেকে ফেরত দেবে এই কাজটা আমরা করছি প্লাস আমরা ওখানকার বাংলা ভাষা শুধু আমাদের ছেলেমেয়েরা শিখছে তাই না আমরা মেন স্ট্রিমে যারা বাংলা শিখতে চাচ্ছে তাদের জন্য আমরা ক্লাস রান করি আমরা ওটাকে বলি এন প্রোগ্রাম উইচ ইজ নন বেঙ্গলি স্পিকিং ব্যাকগ্রাউন্ড যারা আছে তাদের তারা আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা ওই কোর্সটা চালাই এছাড়া আমাদের আরও কিছু কাজকর্ম আছে যেমন আমরা বাংলাদেশ থেকে বিশেষ অতিথিদের নিয়ে বিশেষ প্রোগ্রাম করি আমরা সেমিনার করেছি নাটকের উপরে সেমিনার হয়েছে এবং ওখানকে বাং ওখানে বাংলা শিক্ষার ওপরে সেমিনার করেছি একটি সেমিনারের কথা আমি আপনাকে বলতে পারি যেটা আমরা অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে করি যেখানে আমরা প্রফেসর আনিসুতমানকে ইনভাইট করি বাংলাদেশ থেকে এবং আমরা পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিক্ষাবিদ বলবো আমি দীপেশ চক্রবর্তী যিনি শিকাগো ইউনিভার্সিটিতে পড়ান তাকে নিয়ে আমরা বাঙালিত্ব যেটা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন বিষয়ের উপরে আমরা একটা সেমিনার রান করি এবং সেখানে রিসার্চ বেসড একটা সেমিনার ছিল এবং ওখানে মূলত পিএইচডি স্টুডেন্টরা করেছে সো এই জাতীয় কাজগুলি আমরা আরও বেশি করতে পারবো যদি আপনাদের সাহায্য সাহায্য সহযোগিতাই বাংলা একাডেমি থেকে নিশ্চয়ই করা হবে আমার মনে হয় আমরা খানের কাছ থেকে শুনতে পারি যে এই এই ধরনের তারা যে কর্মসূচি নিচ্ছেন এ ব্যাপারে আপনাদের আর কোনো পরামর্শ বা আপনার নিজের নিজে একজন এই আগামী বছরে রবীন্দ্রনাথের শার্ধ শতবার্ষিকী এই শার্ধ শতবার্ষিকী উপলক্ষে আমরা দশটি বই ছাপছি রবীন্দ্রনাথের উপর খুব সহজ সরল ভাষায় এই প্রাথমিক পর্যায়ের পাঠকদের জন্য এই বইগুলো আমি মনে করি বিদেশে তরুণ প্রজন্মের জন্য খুব উপযোগী হবে দ্বিতীয়ত আমি অস্ট্রেলিয়ান বাংলা একাডেমিকে বলবো যে মোহাম্মদ জাফর ইকবাল আমাদের মুক্তিযুদ্ধের উপর যে ছোট বইটি লিখেছে ওই বইটিও অবশ্য পাঠ্য হওয়া দরকার এবং ব্যাপকভাবে ওটি আমাদের প্রবাসীদের মধ্যে বিতরণ যাতে করা যায় সেই চেষ্টাও তাদের করা দরকার এবং আমরাও এই দিকে লক্ষ্য রেখে তরুণদের জন্য কিছু বই বার করব। আর অস্ট্রেলিয়ায় একটা বাঙালি সংস্কৃতি এবং সাহিত্য চর্চার কিন্তু ঐতিহ্য আছে শিবনারায়ণ রায় ওখানে ছিলেন ওখানে দীর্ঘদিন ছিলেন গোলাম মুর্শিদ নিহারঞ্জন রায় রায় ছিলেন অতএব ওরা কিন্তু একেবারে বাঙালি সংস্কৃতি এবং বাঙালির ইতিহাস সম্পর্কে অবহিত নয় এমন নয় অত সেই সূত্রটা যদি পুনরুদ্ধার করা যায় সেই জায়গাটা বাংলা চর্চা চলে আবিষ্কার করা যায় তাহলে সেই জায়গা থেকে কিন্তু এক ধরনের নতুন উৎসব উদ্দীপনা এরা ওখান থেকেও পেতে পারেন তো আপনাদের যেসব কর্মসূচি বললেন এর বাইরে আর সামনে কি ধরনের কর্মসূচি নেওয়ার আমি একটা বিষয় বলবো যে খান যেটা বললেন যে মোহাম্মদ জাফর ইকবালের যে মুক্তিযুদ্ধের উপরে যে লেখা সেই লেখাটি আমরা অলরেডি আমাদের যে ওয়েবসাইট বাংলা একাডেমির একটা ওয়েবসাইট আছে এবং আমাদের আরেকটা সাহিত্য বিষয়ক একটা ওয়েবসাইট আছে যেটা অনিন্দ্য ডট কম অনিন্দ ডট কমে আমরা অলরেডি লেখাটা প্লেস করেছি মানে পিডিএফ কপি হিসেবে আপনি ওটা পাবেন আর এছাড়া বাংলা একাডেমি ক্রমাগত আমরা যদিও আমাদের গবেষণার আমাদের ক্ষেত্র খুবই সীমিত তারপর আমরা গবেষণা করছি কীভাবে বাংলাকে বিশ্বের আঙিনায় প্রতিষ্ঠিত করা যায় তারই একটা ছোট্ট ধারাবাহিকতা আমরা যেটা করেছি এবারে অস্ট্রেলিয়ার রাজ্য সরকারের যে সেন্ট্রাল লাইব্রেরিগুলি আছে সেই লাইব্রেরিগুলির সমন্বয়ে এবার একটা ন্যাশনাল কনফারেন্স হয়েছে অস্ট্রেলিয়া সিডনিতে যেটা অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউস এবং সিডনিতে ন্যাশনাল পাবলিক লাইব্রেরিতে এটা হয়েছে তো ওখানে ওরা বাংলা একাডেমিকে আমন্ত্রণ জানিয়েছিল অবশ্যই আমাদের গত চার বছরের কার্যধারা ওরা পর্যালোচনা করে আমাদেরকে ডেকেছে এবং সেখানে আমরা উই আর ওয়ান অফ দ্য স্পন্সার ওই প্রোগ্রামটার জন্য যে স্পন্সারের ভিত্তিতে আমরা প্রথমবারের মতো ওখানে চৌষট্টিটা ভাষার মধ্যে বাংলা ভাষাকে প্রথমবারের মতো আমরা স্থান দিয়েছি এবং ওদের যে ওয়েবসাইট তার অ্যাড্রেস হচ্ছে মাই আরো করতে আমরা সম্প্রতি আমরা নতুন